রাজ্যের দুই প্রান্তে সক্রিয় দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার রাতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে প্রায় 28 কোটি নগদ ও বিপুল সোনা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে বৃহস্পতিবার সকালে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় আবু তাহের সহ 3 তৃণমূল নেতাকর্মীর বাড়িতে হানা দিল সিবিআই। 2021 বিধানসভা ভোটের ফল ঘোষণার পরের দিনই 3রা মে বিজেপি কর্মী দেবব্রত মাইতির ওপর তৃণমূল হামলা করে বলে অভিযোগ। 10 দিন পর 13ই মে কলকাতার হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সিবিআই সূত্রে দাবি, সেই মামলায় তৃণমূল নেতা ও নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি আবু তাহের, বন ও ভূমি কর্মাধ্যক্ষ শেখ খুশনাবি এবং তৃণমূল কর্মী শেখ কামানুল্লাহকে একাধিকবার তলব করা হলেও হাজিরা দেননি তারা। সিবিআই আর্জির ভিত্তিতে গত সোমবার হলদিয়া মহকুমা আদালত আবু তাহের সহ 3 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপরই এই দিন সকাল 7টায় 3টি দলে ভাগ হয়ে 3 তৃণমূল নেতাকর্মীর বাড়িতে হানা দেয় সিবিআই। যদিও 3 নেতার কেউই সেই সময় বাড়িতে ছিলেন না। কেন্দ্রামানির গোবিমোহনপুরে আবু তাহেরের বাড়িতে যায় তদন্তকারীদের একটি দল। বাড়ির চারপাশ ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী, তারপর বাড়ির ভিতরেও চলে তল্লাশি। 3 জন অফিসার ছিলেন, ওনারা পুরো বাড়িটা হচ্ছে তল্লাশি করেছেন, দেখে তারপর গেছে। আমার মা অসুস্থ, আমার সব থেকে বড় খারাপ লাগছে যে আমার ঠাকুমা অত্যন্ত অসুস্থ, আজকে আসার পর ওনার শরীর আরো অবনতি হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসের গুরুতর অভিযোগগুলি তদন্ত করছে সিবিআই। তবে নন্দীগ্রামে একসঙ্গে দলের 3 নেতাকর্মীর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দেওয়ায় নাম না করে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল, যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। দেখুন, সিবিআই নিজস্ব ব্যাপার, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু আমি বলবো যেটা নন্দীগ্রামের যে বিষয়টা চলছে একেবারে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে, যে একটা দলের কথা শুনে, একটা নন্দীগ্রামের মির্জাফরের কথা শুনে সিবিআই নন্দীগ্রামের তৃণমূলের কর্মীদেরকে একটা হ্যাকিল করা হচ্ছে। আমরা সিবিআইকে বলবো যে নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। নন্দীগ্রামে তৃণমূল পরিকল্পিতভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী দেবব্রত মাইতিকে নৃশংসভাবে খুন করা হয়। আইনের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস আছে, আইন আদালত সিবিআই এ বিষয় নিয়ে ইনভেস্টিগেশন করেছে, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টির কোনো চক্রান্ত করার কোনো অভিযোগ যে এসছে তৃণমূলের পক্ষ থেকে তা সর্বৈব মিথ্যা বলে আমি মনে করি। গত বছর অক্টোবরে বিজেপি কর্মী দেবব্রত মাইতিকে খুনের অভিযোগে শেখ সুফিয়ানের জামাই সহ 11 জন তৃণমূল নেতাকর্মীকে গ্রেফতার করে সিবিআই। সেই মামলাতেই আরও 3 তৃণমূল নেতাকর্মীর খোঁজে বাড়িতে হানা দিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।